কি নাম তার? কৌশল দেবশর্মা। সে কিসে পড়াশোনা করত? এবার মাধ্যমিক দিছিল। কোন স্কুলে পড়াশোনা করত বা কোন স্কুলে দিছিল? মালঞ্চা তায়েরপুরে বোর্ড পড়ছিল, মালঞ্চা স্কুলে পড়তো। আর কি ঘটনা ঘটলো যে তাকে এই অবস্থা করতে হলো? এরা কিছুই বোঝা গেল না, মানুষে বলতে চাই দুষি, সকালবেলা উঠে মোবাইল টিপতে টিপতে আস্তে আস্তে যায় ও এরকম কাজ করে দিচ্ছে। কখন করলো? সকালবেলা। সকালবেলা? খুব সকাল। কোথায় করছে? পুকুর পাড়ের ওইদিকে নোলাহার বলে পায়খানা করতে যায় মানুষগুলা। তো ভাবছি যে ওখানে ও পায়খানা করতে গেছে, ওখানে যাও ফাঁসি দিয়ে দিয়েছে। ফাঁসি দিয়েছে, কি কারণে জানা যাচ্ছে না? কারণটা কিছু জানা যাচ্ছে না তো। কেউ কি পরীক্ষা, কালকের পরীক্ষা কি খারাপ খারাপ হয়েছে? না, কালকে তো বলে ভালো হয়েছে, কালকে তো পরীক্ষা দিয়ে আসে, আসলো আবার জিজ্ঞাসা করলাম তো, বলে ভালো হয়েছে, কাছে ভালো। কি কারণে হয়েছে জানা যাচ্ছে না নাকি? হ্যাঁ, আজকে তো গেল আস্তে আস্তে মোবাইল দেখতে দেখতে। ও আজকে পরীক্ষা যেত, কালকে রাতে পড়াশোনা করেছিল? হ্যাঁ, 12টার সময় শুয়েছে কালকে পড়াশোনা করে। পড়াশোনা করে পরীক্ষা কালকে ভালোই হয়েছিল নাকি? হ্যাঁ। তোরা কি জানেন? আমি জানি, আমার যেটা জানি আমি সেটা বলছি। কেন সকালবেলা আমি উঠছি, সকালবেলা উঠে আমার স্নান টান করি আর কি, পায়খানা করে স্নান করার সময় দেখলাম যে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে শুনছি যে এরকম ঘটনা ঘটছে। তো কোথায় সেই ঘটনাটা দেখতে গেলাম, দেখে যায় দেখছি যে ভাজি ঝুলছে, মানে সকালবেলা 6টা 6টা এরকম টাইমে আর কি। বাড়ি থেকে কতটা দূরে? বেশি দূর না, এখান থেকে হাফ কিলোমিটার। যে মারে তার নাম কি? কৌশল দেবশর্মা। সে কি পড়াশোনা করতে গেছে? দেবের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। কোন স্কুলে পড়তো? মালঞ্চা স্কুলে। সিট পড়তে পড়ছিল ওইখানে, ইয়ে তাইরপুরে। কি কারণে কিছু জানা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না, কেন যে এটা দুষির মায়ের হতে পারে, কেন যে কিছু কোনো গন্ডগোল ইয়ে তো দেখলাম না, আমরা তো পাশের বাড়ির লোক। তো পরীক্ষা কালকে ভালো হয়েছিল, আপনার কি জানে? পরীক্ষা বলে ভালোই হয়েছে, কেন যে আমি ও ছিল না আবার বাড়িতে, পরীক্ষা দিতে আসছিল ওর মামার বাড়ি থেকে আসে, বাড়িতে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর ভালোই দেখলাম ছেলেটা, কিন্তু দেখলাম ভালোই, কিন্তু তার মধ্যে যে এরকম হয়ে গেলো কিছু বোঝা যাচ্ছে না। কী কারণে এগুলো এখন জানা যাচ্ছে? না না, এরকম কোনো যে গন্ডগোল ঝগড়া কেচাল তাও তো নাই।